আসসালামু আলাইকুম। দূরের ও কাছের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, কোটসাদপুর সেকেন্ডারি গার্লস স্কুল, কোটসাদপুর ঝিনাইদহ। কোটসাদপুর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাচ্ছি একটা প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার থেকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের বিষয় হলো ভয়েস চেঞ্জ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস আজকে আমরা জানব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ভয়েস নিয়ে ভয়েসকে চেঞ্জ করা যায়, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। যে বিষয়গুলো লেখার প্রয়োজন মনে করবে অবশ্যই লিখে রাখবে, আর যেগুলো লেখার প্রয়োজন হবে না সেগুলো না লিখলেও চলবে। তো তোমরা রেডি মনোযোগী হও। তাহলে দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়, আমরা একটা গঠন দিয়ে শুরু করি। গঠন অবজেক্ট প্লাস হ্যাম অবলিক উইল প্লাস বি প্লাস বি প্লাস ভি পি পি এ অর্থাৎ ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট বাই প্লাস সাবজেক্ট। এই সেক্ষেত্রে আমরা দেখে নিই অবজেক্ট করছে প্রথমে, তারপর শ্যাল অথবা উইলের যে কোনো একটা বলবে, বি বলবে, বেইং বলবে, তারপরে ভার্বের পাঁচ প্রাচীন ফর্ম অর্থাৎ ডিগ্রি করবে, তারপরে বাই করবে, তারপরে সাবজেক্ট করছে, সাবজেক্টের পসেসিভ রূপ হবে, সাবজেক্টের পসেসিভ ফর্ম ধরবে। তাহলে তোমরা লিখে নিয়েছো। এবার আমরা এক্সাম্পল ওয়ার্ক আউট করে দেখবো যে কীভাবে এই স্ট্রাকচারের উপরে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে দেখো, একটি আই শ্যাল বি হেল্পিং দ্য পুর, আই শ্যাল বি হেল্পিং দ্য পুর, আই শ্যাল বি হেল্পিং দ্য পুর। তাহলে দেখো এখানে অবজেক্ট আছে কি পুর, দি পুর অবজেক্ট আছে। তাহলে আমরা দি পুরটা নিয়ে আসি, দি পুর এবার খেয়াল হলো না, কার পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য উইল বসল, উইল বি ডেইং, উইল বি ডেইং দিলাম, হেল্প আছে, হেল্পের ভিত্তি
देखो दिपोर अफे उल शैल उलर एक निल 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 थ्री दिल बाई दिल सबजेक्ट प्रोसेसिंग पढ़ाल रूपान्तर हो गल आज देखी नेगेटिव वेक्टर কিভাবে প্যাসিভে পরিণত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। Thank you.
नेगेटिव हले এখানে উইল নট কত নট আছে নট বি नेगेटिव फॉर्मे पैसिव वॉइस रूपान्तर करते देखी शिक्षार्थी बंधुरा देखल अति सहजे नेगेटिव फॉर्मे वॉइस चेंज करा जाए स्ट्रक्चर मने रखते हैं तुम्हारा क्लास आज दिन मत एखने शेष करछि तुम्हारा से पर्यन्त भलो थेको देखा परवर्ती क्लासे नम्बर टू डे थैंक यू वेरी मच।